एवरीवन वेलकम बैक टू माय चैनल आज के जल्देश तुम्हारे का एक नतुन ब्लॉग निये आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो आमरा भालो आछि आज के अनेकटा लेट थेके आज के ब्लॉगटा स्टार्ट करछि कल के कोनो रकम ब्लॉग करिनि तो आज के हच्छे जन्माष्टमी तो आमादेर बाड़ीते नीचे गोपाल ठाकुर आछे बट आमादेर उपरे जे ठाकुर आछे सेखाने गोपाल ठाकुर नेई तो आज के भोर बेला थेके जानि ना केन भीषण इच्छा करछे जे आमि गोपाल ठाकुर के निजे हाथे करे किने एने आज के पुजो करी बियेर आगे कि होतो आमार बापेर घरे तो छोट्ट गोपाल आछे तो जबे थेके निजे बड़ो होयेछि आमार बाड़ीते किन्तु आगे जन्माष्टमी पुजो होतो ना तो सेखाने आमि निजे हाथे करे समस्त किछु किने काटे गोपाल ठाकुर के पुजो करतम तो एई दिनटा खूब खराब लागछिलो आर आज के भोर बेला थेके भीषण इच्छे करछिलो चेकेर मध्ये आछे चेक बोइटार मध्ये तो এখানে আবিরও রেডি হয়ে গেছে আবি খাওয়া দাওয়া করে নিয়েছে তো আমি এমনি জন্মাষ্টমীর দিন ভাত ফাত খাই না তো আজকে যখন মন চাইছে তাহলে আজকে গোপাল ঠাকুরকে কিনেই আনি আমি দু মায়ের সাথেই আজকে কথা বললাম সকালবেলাতে ফোন করলাম তো আমার শাশুড়ি বলল কি যে আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল যা কিনে নিয়ে আয় আজকে জন্মাষ্টমীর দিন আমার মাও বলল যা কিনে নিয়ে আয় মাম্মাও বলল মাম্মা মানে আবিরে যিনি ঠাকুরমা আছেন তো আবির এখন বেরিয়ে গেল প্রচন্ড তাড়ায় ছিল দেখাতে পারলাম না বেরিয়ে গেল এখন আমিও বেরই কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে 11:10 তো আমি এখন যাই অনেক কিছু কেনার আছে ফার্স্টে তো ঠাকুরটা কিনব তো চলো তোমাদের সাথে সবকিছু যখন কিনবো রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে আমার এটিএম থেকে ক্যাশ তোলা ছিল তো এটিএম থেকে ক্যাশ তুলে বাড়ি থেকে বেরোনোর সময় ওখানে অনেকটা টাইম চলে গেছে তারপরে যে আমি এটিএম কাউন্টারে বেরোনো করি টোটো পেয়ে গেছি তারপর টোটো উঠে পড়েছি পাঁচটি टोटो थेके नेमेई आमी एकटा दोकाने ढुके पड़ेछि एखाने बासनपत्र तो पावा जाए प्लस अनेक ठाकुरेर मूर्तिओ पावा जाए तोमरा देखतेई पाच्छो एखाने अनेक रकम साइजेर गोपाल ठाकुर आछे आरो अनेक ठाकुर आछे लक्ष्मी ठाकुर काली ठाकुर नारायण लोकनाथ बाबा एखाने देखतेई पाच्छो प्रचुर भैराइटी दोकानटा तो एखानेई तो आमिओ एखाने गोपालेर साइज देखछि तो आमार मने हय जे एई साइजटाई बोधहय बेटार हबे তো এর থেকে বড়ও আছে এর থেকে ছোটও আছে ছোটটা একটু বেশিই ছোট হয়ে যাবে ছোটটা এর থেকে যে ছোট সাইজটা সেটা আমার বাপের বাড়িতেও আছে আর আমার শ্বশুর বাড়ির নিচের তলাতেও আছে তো আমি তাই জন্য ডিসাইড করলাম যে এই সাইজটাই নেব এবং এটা আমার বেশ ভালো লেগেছে তো এটাই নিলাম ঠাকুর নেওয়ার পর আমি চলে এসেছি ঠাকুরের জামা কিনতে তো এখানে প্রচুর ভ্যারাইটি আছে এবং আমি যে সাইজের গোপাল কিনেছি ওই সাইজের আমি জামা খুঁজছি তো জামা নেওয়া হয়ে যাক তারপরে যাব ফুল কিনতে আমি এখানে ফুলের দোকানে চলে এসেছি অনেক খুঁজে খুঁজে এই মাসিকে পেয়েছি না হলে কোনো ফুলের দোকানে ফুল নেই এখানে মালা ইনস্ট্যান্ট উনি গেঁথে দিচ্ছেন আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে চারদিকে বৃষ্টি আমি ভাগ্যিস আমি ছাতা এনেছি না হলে রাস্তায় খুব প্রবলেমে পড়ে যেতাম আর এখানে আমি ব্যাগও এনেছি আর ছাতাও এনেছি দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি এখন ফুলের দোকানে তো আমি সমস্ত কিনে কাটে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে মানে বেরিয়ে আমি কোনো রকম ব্লগ করতে পারিনি বেসিক্যালি কারণ ফার্স্ট অফ অল অনেক কিছু মনে করে করে নিয়ে যেতে হয় মানে কিনতে হবে ওই জন্য মাথায় একটা হেডেক ছিল তাও আমি দুটো তিনটে জিনিস ভুলে গেছি গোপালের আমি সব কিছু সাজের জিনিস কিনেছি বাট হাতের চুড়ি আর কানের দুল কিনতে ভুলে গেছি দুধ কিনতে ভুলে গেছি স্নান করানোর জন্য এই দুটো জিনিস আমি ভাবছি যে বিকেলের দিকে বেরিয়ে যদি পারি তো কিনে আনবো এখন যদি বাড়িতে বলি এ সমস্ত আবার কিনতে হবে বাড়ির লোক আমাকে ঠ্যাঙাবে ধরে যাই হোক তো বাড়িতে এসে দেখলাম যে মাসি অনেকটা লেটে এসেছে ওপরের কোনোরকম কাজকর্ম হয়নি তো ওপরে সমস্ত কাজকর্ম করে দিল তারপরে যে আমি বাসন ধুয়ে রেখেছি এখন আমি যাবো স্নানে স্নান করার পরে আমি এমনি বাড়ির নর্মাল পুজোটা করবো বাট গোপালের পুজোটা আমি ইচ্ছে আছে যে আবির আসার পরে করবো তো সন্ধ্যের দিকে দেখি এখন কতক্ষণ না খেয়ে থাকতে পারি কারণ আমি এখনও না খেয়েই আছি বরাবরই আমি জন্মাষ্টমীর দিন ভাত ফাত খাই না তো দেখা যাক আবিরকে বললাম তাড়াতাড়ি আসতে বাট জানি না এখন কী করবো হ্যাঁ আমি এখন ফ্রেশ হয়নি পরে কথা বলছি তো আমার বাড়ির পুজো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আর এখানে আমি রেখেছি বাট আমি এখনও সব কিছু রেডি করে উঠতে পারিনি এইরকম অবস্থা হয়ে আছে এখানে ফুল
এখানে জামা ওখানে ফলটা আমি ধুয়ে রেখেছি, বাদ বাকি ওখানে মিষ্টি আছে, এগুলো আমাকে সাজাতে হবে। আর এখানে আমি লাইট বার করেছি, বাট আমি এক্সটেনশন কর্ডটা খুঁজে পাচ্ছি না এবং কি করে লাইটটা লাগাবো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখন এগুলো একটু গুছিয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব। এখন এইরকম অবস্থা হয়ে আছে, এখনো ঠাকুরকে স্নান করানো হয়নি, বাড়ির পুজোটা করে ফেলেছি আমি। এখানে এরকম ভাবে সব কিছু আছে, বৃষ্টির জলের মধ্যে সব ভিজে গেছে। এখানে মিষ্টি আছে, এখানে ফুল, এখানে জামা, এখানে মুকুট ফুকুট আছে, এগুলো সব আছে। আর এখানে আমি লাইটটা বের করে রেখেছি, বাট আমি জানি না আদৌ লাগাতে পারবো কি না, একবার ট্রাই করে দেখবো। তো তোমাদের তো বললাম যে এবার রেডি ফেডি হবো, তো অলমোস্ট 4টার মতনই বাজে। তো আমি ভাবলাম যে আর বেশি লেট করবো না, কারণ সকাল থেকে রুইও কিছু খাই টাইনি, তো আর বেশি লেট করবো না। সব যখন কেনাকাটা হয়েই গেছে, তোমাদের যে বললাম যে দুটো তিনটে জিনিস বাকি আছে, তো বাইরে এমন বাজে ওয়েদার, মানে ভীষণই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে কিনতে যাওয়া আর একদমই পসিবল না। তো তাই জন্য ভাবলাম কি যে যা যা আমি কিনে এনেছি মনে করে সেগুলো দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিই, এবং ঠাকুরকে এটাই বলবো যে তুমি আজকে প্রথমবার আমার এখানে আমার বাড়িতে এসছো, তো আজকে মানে এবছরটা এরকমভাবে পুজো দাও, নেক্সট ইয়ার থেকে আমি সব কিছু আগে থেকে অ্যারেঞ্জ করে পুজোটা করবো। তো আমি ভাবলাম যে পুজোর কাজ বাড়ির জামা পরে আর কী করবো, আর এমনিতে বেসিক্যালি শাড়ি আমার পরাই হয় না, পরা হয় না, তো ভাবলাম যে একটুখানি শাড়ি পরে নিই। আর এই ব্লাউজটা আমি লাস্ট পরেছিলাম আমার বিয়ের পরের দিন, মানে এই ব্লাউজটা মানে বিয়ের সময় তো সমস্ত শাড়ির সাথে ম্যাচিং করেই আমার ব্লাউজ বানানো হয়েছিল, বাট তাছাড়াও ওই লাল হলুদ মা বানিয়ে লাল সবুজ বানিয়ে দিয়েছিল, কারণ আমার শাশুড়ি মা গায়ে হলুদের জন্য একটা লাল পিস পাঠিয়েছিল বানানোর জন্য, আর একটা এমনি নর্মাল হলুদ পিস পাঠিয়েছিল। তো তাই জন্য আমার মা লাল একটা বানিয়ে দিয়েছিল, হলুদ একটা বানিয়ে দিয়েছিল, সরি লাল একটা সবুজ একটা বানিয়েছিল, বাট দুটো লালই ডিফারেন্ট টাইপের ছিল। আর যখন পিস কিনতে গেছিলাম তখন আমার আর মায়ের দুজনেরই এই কাল এই পিসটা খুব পছন্দ হয়েছিল, বাট এই বানানোটাও খুব সুন্দর হয়েছে এরকমভাবে পুরো এরকম। তো যাই হোক, তো এটা পরা হয়নি আমার, আর আর একদমই পরিনি, কারণ এই শাড়ি মানে এই ব্লাউজের সাথে কোন শাড়ি ম্যাচ হয় কিছুই বুঝতে পারি না। যাই হোক, তো আমি বুঝতেও পাচ্ছি না যে এইটার সাথে আদৌ এই ব্লাউজটা যাচ্ছে কিনা, যাই না। আমার আজকে এই ব্লাউজটা পরতে ইচ্ছে করলো তাই আমি পরে নিলাম, আর আজকে একদম নর্মাল একটা পাতি হ্যান্ডলুম শাড়ি পরেছি, একদম নরম, আর আমার এখনও ওখানে কিছুই গোছানো হয়নি। তো এই ব্লাউজটা আমি যখন বিয়ের পরের দিন এ বাড়িতে এসেছিলাম তখন বেনারসিটা ছেড়ে এই ব্লাউজটার সাথে একটা শাড়ি পরেছিলাম, তারপর থেকে এই ব্লাউজটা কোনো দিনই পরিনি। এক মিনিট দাঁড়াও, প্রচন্ড হাওয়া দিচ্ছে, দরজাটা যেহেতু স্টপারটা ভেঙে গেছে ওই জন্য দরজাটা বারবার ধরে বাড়ি খায়। যাই হোক, তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন কখন আসবে বুঝতেও পাচ্ছি না, তো বেকার ওর জন্য আমি ওয়েট করবো না। আমি ভাবছি যে এখন পুজোটা করেই নিই, সমস্ত কিছু গুছিয়ে গেছে, ভাবছি আমি পুজোটা করে নিই, আর কারণ এবার আমার একটু খিদে খিদে মতন পেয়েই যাচ্ছে, আর গোপাল ঠাকুরকে আজকে প্রথমবার বাড়িতে এনেছি, তো তাকে এরকমভাবে না খাইয়ে রাখাটাও ঠিক হচ্ছে না, এখন ওরকমভাবে প্লাস্টিকে মোড়ানো অবস্থাতেই আছে। তো আপাতত আমার তো আর রেডি হওয়ার কিছু নেই, কারণ বাড়িতে তো কেউ আসবে টাসবে না। তো যাই হোক, পুজোর কাজ বা পুজো করবো বলেই শাড়িটা মেন করা, না হলে আমি মোটেই পরতাম না, কারণ আমি এমনিতে মোটেই শাড়ি পাড়ি পরি না। আর পিঠের ব্লাউজ পিঠটা এরকম, ব্লাউজের পিঠটা এরকম। তো যাই হোক, আমি এখন যাই পুজোর জায়গায়, তোমাদেরকে যতটা পারবো দেখাবো, কারণ আমাকে নিজের হাতে পুজোর সব জোগাড় করতে হবে, আর বাহার দিয়ে ফোন ধরে ধরে কতটা কি দেখাতে পারবো বলতে পারছি না, বাট ট্রাই করবো। আপাতত এখন যাই ওখানে। আমি এখানে চলে এসেছি, এবং শাড়িটা পরতে যাওয়ার আগে আমি তোমাদের বললাম যে এক্সটেনশন কর্ড আমি খুঁজে পাইনি, তার জন্য ওখানে ওপরে যে প্লাগ পয়েন্ট আছে ওখান দিয়ে কানেক্ট করেছি, তো একটু লুজ কানেকশন হচ্ছে, কোনোরকমভাবে অ্যাডজাস্ট করেছি এরকম। তো এখানে গোপালের বসার আমি এখানে জায়গাটা একটা কাপড় পেতেছি, এবং এখানে সিংহাসনও একটা কাপড় পেতেছি, এগুলো সব আমি কিনেই এনেছি। তো এখানে আমি আগে গোপালকে বসাবো, তারপরে এটা চার ধার দিয়ে আমি লাইটটা সেট করে দেবো। তো তার আগে আমি গোপালকে স্নান করাবো, গোপালকে স্নান করানোর জন্য দুধ আনতে আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি একা এবং সব কিছু আমি ম্যানেজ করে আনতে পারিনি একবারে। তো যাই হোক, আমি গোপালকে স্নান করিনি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, একে একে সবগুলো করে নিই, কারণ 4:10 বাজে এখন। আমার এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে, মিষ্টি ফল, আমি যদিও সব ফল অল্প অল্প করেই কেটে নিয়েছি, আর মানে এনেওছি আর কেটেওছি অল্প অল্প করে, মানে আমি যা এনেছি
আমি পুরো কাটিনি, কারণ কাটা ফল বেকার মানে ফালতু নষ্ট হয়, মনসা পুজোতে প্রচুর ফল ফেলা গেছে, তো ওই জন্য আমি আর বেশি করে কাটিনি, জাস্ট ঠাকুরকে দিতে হয়। আমি একটা একটা করে কেটে দিয়ে দিয়েছি, মিষ্টি সাজিয়ে ফেলেছি, তোমাদের একবার ব্যাকে দেখিয়ে দিচ্ছি। এখানে রেখেছি সমস্ত চকলেটস, লজেন্স, জেমস, বারবেন আছে আর গুড ডে আছে। এখানে মিষ্টি আছে, মিছরি যেহেতু দিতেই হয়, মিছরি আছে, কালাকাঁদ আছে, মালপোয়া আছে, তালের বড়া, বাটার, দরবেশ, লাড্ডু পায়নি দরবেশ, আর এটা হচ্ছে রাবড়ি। আর এখানে আমি ফল কেটে নিয়েছি, এখানে পাঁচ রকমের ফল আছে, এখানে ফুল আছে, এখানে সমস্ত জিনিসপত্র আছে। এটা আমি গোপালের একটা থালার গ্লাস কিনে এনেছি, বাট গোপাল এখনও রেডি হয়নি। এখানে যে সিংহাসনটার উপরে রাখা হয়েছে না, সিংহাসনটা গোপালের সাইজ ওয়াইজ খুব ছোট হয়ে গেছে, ওই জন্য গোপাল পড়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ওরকমভাবে রিস্ক নিয়ে লাভ নেই, এখানে এরকম রেখেছি। গোপালকে আমি এখন ঘি আর মধু দিয়ে স্নান করাবো, দুধ তো নেই, তাই জন্য জল দিয়েই, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবো। তো আগে গোপালকে জামা পরিয়ে দিই, তারপর আবার কথা বলছি। দেখো একটা বড় পাত্রের মধ্যে আমি গোপালকে রেখেছি, এবং আমি এখানে হাতে একটুখানি ঘি নিয়েছি, ঘি দিয়ে আমি পুরো গোপালকে একটুখানি মাখিয়ে দেবো, তারপর একটু মধু দেব, তারপরেতে আমি স্নানটা করাবো। নিয়ে নিচ্ছি একটুখানি মধু নিয়ে নিচ্ছি এখন। আমার ঘি আর মধু মাখানো হয়ে গেছে, আমি এবার গঙ্গা জল দিয়ে গোপালকে স্নানটা করিয়ে নেব। আমার গোপালের স্নান করা হয়ে গেছে, এবং স্নান করানোর পরে আমি জামাও পরিয়ে দিয়েছি, এটা একটা রানীর ওপরে জরির জামা এনেছি। তো আমি এখন গোপালকে এখানে বসিয়ে দিই। এখানে গোপালের গলার মালাটা আর বাঁশিটা প্যাকেটের মধ্যে ছিল, প্লাস্টিকে সিল করা ছিল পিন দিয়ে, তো ওই জন্য ওটা প্লাস্টিক থেকে খুলে নিলাম। এটা মালাটা, এখানে বাঁশিটা কি সুন্দর দেখো, স্টোন সেটিং করা আছে। তো এবার এটা এই দুটো দিয়ে দিই। এটা হচ্ছে গোপালের মালা, আমি এত লেটে গেছি এই মালাটাই পেয়েছি, তাই অনেক ভাগ্য ভালো। একটা দোকানও মালা নেই জানো কি অবস্থা, সে কোনো রকমে একটা দোকান থেকে এই মালাটা পেয়েছি। যখন গেছি তখন অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসগুলো কিনতে তখন অনেকটা টাইম চলে গেছে, তো আর মালাটা কেনা হয়নি তখন। তো দেখো ফুল দিয়ে এরকমভাবে আমি সাজিয়ে দিয়েছি, আর আজকে গাছে যে নয়নতারা ফুলটা ফুটেছে আজকে এখানে গোপালকেই দিই। Thank you.
দেখলে যে আমার এখানে পূজো করা হয়ে গেছে এবং যতটা নিজে গুছিয়ে যতটা যেভাবে করতে পেরেছি তো আমার মনে হয় ঠাকুর এবছর আমার থেকে এরকম ভাবেই পেতে চেয়েছে এবং ঠাকুর যে আমার হাত ধরে এবছর এসেছে এটাতে আমি ভীষণ খুশি। মানে আমি কিন্তু আজকে সকাল অবধিও কিন্তু আমি জানতাম না যে আমি আজকে জন্মাষ্টমী পুজো করব। বাট হঠাৎ করে সকালবেলা যখন ঘুম ভেঙেছে না তখন ঘুম থেকে ওঠার পরেই না ফেসবুকে ইনস্টাগ্রামে না আমি গোপালের ফটো দেখে আমার এত মানে টানছে, মানে এত অ্যাট্রাক্ট করছে না গোপাল ঠাকুর আমাকে, যে মনে হচ্ছে যে আমাকে বলছে যে আমাকে বাড়িতে নিয়ে আয়। তো আমার মনে হচ্ছে এটা মনে হচ্ছিল ভীষণ ভাবে। তো আমি সঙ্গে সঙ্গে আমি ফার্স্টে আবিরকে একবার বলি যে আমার এরকম মন বলছে তো আমি গোপাল ঠাকুরকে বাড়িতে নিয়ে আসবো। তো ও তখন বলছে তোমার যখন মন চাইছে তুমি নিয়ে এসো, আমাকে জিজ্ঞাসা কেন করবে। তারপর আমি আমার দু মাকে ফোন করেছি, তো দু মাই ভীষণ খুশি বললো যে হ্যাঁ নিয়ে আয়। তারপর আমি ঠাকুমা মানে ঠাম্মা মানে আবিরের যে ঠাম্মা আছেন ওনাকে একবার বললাম, তো উনিও বললেন যে হ্যাঁ তোমার যখন মন চাইছে তুমি নিয়ে এসো, কোনো অসুবিধা নেই, তুমি যেভাবে পুজো দিতে চাও সেভাবেই পুজো দাও। বাট যেটা হয় যে গোপাল ঠাকুরকে আগে প্রতিষ্ঠা করে পুজো করতে হয়, বাট আজকে আমার তো সেটা হলো না। তো আবিরের ঠাম্মা বললেন কি যে যে কোনো একদিন ঠাকুর মশাইকে দিয়ে প্রতিষ্ঠা করিয়ে নিলেই হবে, আজকে তুমি যেরকম ভাবে মন চাইছে তোমার তুমি সেরকম ভাবে পুজো করো গোপালকে। তো আমি যেরকম ভাবে পেরেছি তোমাদেরকে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। ওখানে সমস্ত কেনাকাটা থেকে আরম্ভ করে বাড়িতে এসে আমি যেভাবে যা করেছি সবকিছু আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো আমি জানি না, আমার নিজের আমার খুব খুশি লাগছে যে আমি যেভাবে করতে পেরেছি পুজোটা। আমার মন বলছে যে হ্যাঁ আমি হয়তো কোনো রকম খুঁত রাখিনি। তো আমার একটা জিনিসে খুঁত লাগছে, সেটা হচ্ছে যে আমি দুধটা আনতে পারিনি, আমি ভুলে গেছি যে স্নান করানোর জন্য যে দুধটা আনতে হয়। আর গোপালের হাতের বালা কানের দুল সেটা আনিনি, বাট ফুলেতে ঢাকা পড়ে গেছে দেখা যাচ্ছে না অতটা। আর একটা হচ্ছে যে আমি ঠাকুরের কোনো দোলনা আনিনি, এটা আমার ভুল হয়ে গেছে, বাট নেক্সট ইয়ার আমি সবকিছু আনবো। এবছরটা এত শর্ট টাইমের মধ্যে আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। ঠাকুর এটাতেই আমার মনে হয় যে বুঝেছে যে হ্যাঁ তুই আমাকে বাড়িতে নিয়ে এসেছিস, তুই আমাকে যেভাবে পেরেছিস তুই আমাকে পুজো দিয়েছিস। তো ঠাকুরের যা যা ফেভারিট আমি সবকিছু দেওয়ার চেষ্টা করেছি। তো নারকেল নাড়ুটা আমি ভুলে গেছি, ওটা আমি মাথা থেকেই আউট হয়ে গেছে, বাট যাই হোক ঠাকুর বুঝবে। তো বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড ঝড়, আবির এখনো আসতেই পারেনি। এখন 5:30 ও এখন 5:45 মতন বেজে গেছে। তো এখন আমি ফ্রেশ হয়ে আমি এখন একটু কিছু খাই, খেয়ে নিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। বেশ খানিক্ষণ আগে আমার কথা হয়েছিল, এখন শাড়িটা তো চেঞ্জ করে নিয়েছি, লিপস্টিকটা তোলা হয়নি। শাড়িটা চেঞ্জ করার পরে আবির চলে এসেছে পুরো ভিজে, বাইরে এখনো পুরো মনে হচ্ছে পুরো তাণ্ডব চলছে, এত বৃষ্টি আর ঝড়। তো ওই ফল মিষ্টি দুজনেই খেয়েছিলাম, প্রসাদ খেলাম, তারপরেতে নিচেও একটু সবাইকে প্রসাদ দিয়ে এলাম। তারপর আবিরের খিদে পেয়ে গেছে সকালবেলা, সেই ও খেয়ে বেরিয়েছে, তারপর কিছু খাইনি। তো আবিরের জন্য এখন আমি চিড়ের পোলাও বানিয়েছি, আর যেটা করেছি রাত্রে লুচি করবো আর আলুর তরকারি। এখন আলুর তরকারি আলুটা কেটে রেখেছি, আবিরকে চিড়ের পোলাওটা দিয়ে এসে আলুর তরকারিটা বসিয়ে দেবো, তখন ওকে দেওয়া যাবে। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলতে এসেছি, তোমাদের সাথে আমার লাস্ট সন্ধ্যেবেলাতে কথা হয়েছিল যখন আবিরকে চিড়ের পোলাও করে দিয়েছিলাম আর বললাম যে আলুর তরকারিটা বসাবো। তা আলুর তরকারিটা আমি তারপরে বসাইনি, তারপরে আমি খানিক্ষণ একটু শুয়েছিলাম কারণ শরীর দিচ্ছিল না। সত্যি কথা বলতে গেলে কি বলতো, সারাদিন উপোস করে কাজ করা যায়, বাট যেই পেটের মধ্যে খাবার বা একটু জল পড়ে না তখনই না পুরো শরীর ছেড়ে দেয়, তখন আর মনে হয় না যে কিচ্ছু করি। তো তার জন্য তখন একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে আমি প্রেশারে আলুর তরকারিটা করে নিয়েছি, সাদা আলুর তরকারি যেটা লুচির সাথে ভালো যায়। এরকম লুচি আমি অনেকক্ষণ ধরে ভাজছিলাম, সবাইকে হয়ে গেছে দেওয়া, আবিরের হয়ে গেছে খাওয়া। আবিরকেই ফার্স্টেই আমি ভেজে দিয়ে দিয়েছিলাম, তারপর মাম্মাকে নিচে দিয়েছিলাম, যেহেতু গরম লুচি ভাজিয়ে মাম্মা খেতে ভালোবাসে তাই মাম্মাকে আগে দিয়েছিলাম, তারপর মিনিদেরকে দিয়েছি, ওদের সবাইকে দিয়ে দিয়েছি। এবার লাস্টে আমি আমারটা ভেজে নিয়েছি, এবার আমি খাবো। সারাদিন ধরে আমি কিছুই খাইনি, তখন একটু ফল আর মিষ্টি খেয়েছিলাম ব্যাস, তারপরে তো আর কিছু খাইনি, আর খেতে বেসিক্যালি ইচ্ছেও করছিল না। তো এখন আমার ভীষণ খিদে পেয়ে গেছে, এখন আমি খাবো, আমি খেয়ে নিই। আমি ডিনারের মেনুতে তোমরা দেখেছিলে যে আমার আজকে ডিনারের মেনুতে কি হয়েছে, বাট তোমাদের একটা কথা বলি,
আমি তোমাদের যে লুচিগুলো দেখিয়েছিলাম সেটা আমার প্লেটে ছিল, যেগুলো একদমই ফোলেনি, কিন্তু আবির আবিরকে যেগুলো দিয়েছি বা নিচে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু ম্যাক্সিমামের বেশি ফুলেছে। বাট আমার মনে হয় যে আমার সাথে আমার ভাগের লুচিগুলো বেইমানি করেছে, তাই জন্য ফোলেনি, এবং ওই ওরকমই তোমাদেরকে দেখালাম। তো তোমরা হয়তো ভাববে যে লুচি ফোলেনি, কি বিচ্ছিরি লুচি করে মেয়েটা, এরকম কোনো ব্যাপার না, ওদের লুচিগুলো কিন্তু ফুলেছিল, বাট তোমাদের সেটা দেখাতে পারিনি। যাই হোক, আজকের ব্লগটা এন্ড এখানেই করছি, কারণ আজকে আমি খুবই টায়ার্ড, এবং যেহেতু সারাদিন পরে এখন একটুখানি খাবার পেটে পড়েছে। অ্যাকচুয়ালি ফল মিষ্টি তো আমি বেশি খুব একটা খাই না, মিষ্টি একটাই খেয়েছিলাম আর ফল ওই একটুখানি খেয়েছিলাম, সেটা খেয়ে আর তো পেটে মানে ছিল না, ছিলই না কিছু। তবে এখন একটুখানি ভারী খাবার পড়েছে, তো এখন মনে হচ্ছে এখন বিছানাটা বলছে যে আয় আয় আমার কাছে চলে আয়, তো মনে হচ্ছে এবার ঘুমিয়ে পড়ি, কারণ আর একদম শরীর দিচ্ছে না, সরি। তো আজকের ব্লগটা এন্ড এখানেই করছি, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট হয়ে থাকো, দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করে জানিও ভিডিও কেমন লাগছে। আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেল নেমের পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই মনে করে প্রেস করে দিও, যাতে কোনো রকম শর্টস বা ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমরা তাড়াতাড়ি করে সেটা দেখে ফেলতে পারো। আর এখানে আজকে আমার গোপাল এখানেই থাকছে, এবং সারা রাতই লাইট জ্বলবে, এই লাইটটাও জ্বলবে। আর এই মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি, বাট এখানে চকলেট আর ফ্রুটি আর জলটা আছে, কারণ লাইটটা না জ্বললে গোপাল ঠাকুর ভয় পেয়ে যাবে একা একা। তো যাই হোক, তো আজকে এখানে এন্ড করছি, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি তোমাদের সবার জন্মাষ্টমীর পুজো খুব ভালো কেটেছে। তো আমি আজকে পুজো করতে পেরে আমি মন থেকে ভীষণভাবে স্যাটিসফাইড, খুব প্লিজড যে আমি নিজে হাতে আবার পুজোটা স্টার্ট করেছি। তো এনিওয়ে একটু বেশি কথা বলে ফেলছি, যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে। Till then, good night, take care.